হে তিন বছর আগে শুরু করা কাজটা যে শেষ করতে পার হরিনে তিন বছর আগে শুরু করসালাম বিয়া করছিলাম সংসার আইয়ে শেষ করছি হয়েছে করোনা লকডাউন আসলে লকডাউনে এই কাম শুরু করছি আর এখন দেশের আবার যে এই ভূমিকম্পনা লকডাউন হয়েছে এই কালে আইয়ে কামটা শেষ করছি ওই সময় মই আরো দুই তিনটা শটে সুতার কাজ করসালাম সেগুলো মোর ধারে নাই হের লেগে আপনাকে দেখাইতে পারতাম পারতেছি পদ্ম ফুল ও সেলাই করসালাম এটা অনেক বেশি সুন্দর হয়েছে আসলে হাতের কাজ এই সেলাইয়ের কাজ আমি ছোট্টবেলা হইতেই জম্মের মতোই পছন্দ করি মায় দিদিমায় দেখতাম এগুলো করে মায়ের অনেকগুলা নকশি কাঁথা সেলাই করা আছে দিদিমারও আছে দিদিমার লগে লগে আমি ছোট্টবেলায় কাঁথা সেলাই করতাম জানেন কিন্তু বুড়িরাই তো মানে অল্প সময় থুইয়া চলিয়া গেছে দুনিয়া সার যে আসলে স্বার্থ পরের মতো চলিয়া গেছে বুঝছেন থাকলে তো কত কিছুই করতাম হ্যাঁ লগে লগে অনেক কিছু শিক্ষাও রাখতে পারতাম বুঝি নাই যে এইভাবে চলিয়া যাইবে মায়েরও অনেক কিছু করা কাটা শাড়িতে অনেক আগে মই যখন ছোটো ওই সময় চুমকি বসাইছে পাথর বসাইছে ওই শাড়িগুলো কিন্তু এখনও অনেক চলে অনেক দামের মানে হাতের কাজের কিন্তু অনেক মূল্য যাই হোক মোর সেলাই করা হয়ে গেছে এখন পুরোপুরি রূপটা আপনাকে দেখামো এই হয়েছে পিছন সাইডটা কত সুতা দেখছেন ওগুলো করা কিন্তু অনেক সময়ের ব্যাপার ডাবল ডাবল সেলাই করার লাগে আসলে অনেক কষ্টের হাতে যে কত সুই ফুরছে যাই হোক এই যে হয়েছে পুরা রূপটা দেখেন তো কি সুন্দর হয়েছে আর এইটা কিন্তু কোনোভাবে বোঝার উপায়ই নাই যে চটের উপরে করা আসলে আর এই যে কাপড়টা দেখছেন না এটা মায়ের সেলাই করে দিয়েছিল মায়ে থাকতে এটা কইরা রাখলাম আর তো মনে হয় একটু ছোটই দেখায় কিন্তু এটা কিন্তু যথেষ্ট বড় আছে বেশ বড় সর এটা হয়েছে একজন মানুষ খুব ভালোভাবে এটার উপরে বসতে পারবে এরপরও খালি জায়গা থাকবে যাই হোক অনেক অনেক দিনের জমানো কাজটা মই শেষ করতে পারছি যে এইটাই বড় কথা আগে রিলস দিছিলাম সেই সময় অনেক দিদিরাই এই টিউটোরিয়াল সাইসালা চালে কিভাবে সেলাই করি বা কিছু কিন্তু মই আসলে কোনো ভিডিও করি না ফেসবুক যে চালাইতে পারবো হেই তো বুঝি আর মনও ভালো আছে না শরীর ভালো আছে না ফলাইছি শেষ করতে পারমো কাজটা হ্যাঁ কিছু সেলাই করি আগে টিউটোরিয়াল ভিডিও বানাইয়া থুইয়া এরপর পর সেলাই করমু কইয়া দিলাম তাই সেলাই করি কিনা এটা শিওর না কারণ বাবাই শোনারও তো সময় দেওয়া লাগে ওরে সময় না দিয়ে অন্য কিছু করতে মোর মনটা আসলে ভালো লাগে না মোট আসনটা কেমন হয়েছে জানাইও কলম তোমরা